আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সামাজিক দূরত্ব, ঘরবন্দি জীবন, পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক টিকছে ভার্চুয়াল যোগাযোগে। করোনার উপসর্গ নিয়ে ঢাকায় সাংবাদিক খোকনের মৃত্যু, সিলেটে হাসপাতালে ভর্তির আড়াই ঘন্টার মধ্যে মারা গেছে আরও এক ব্যক্তি। মৌলভীবাজারে 10 টাকা মূল্যের সরকারি চাল চুরির অভিযোগ আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে। এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা না দিলে আরও 100 কোটি মানুষ ভাইরাসের শিকার হতে পারে, আশঙ্কা মার্কিন সংস্থার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের ভয়ে এখন স্থবির নগর জীবন, ছুটি আর ছুটি, ব্যস্ততা নেই, আবার বাইরে যাওয়াও ঝুঁকি, বেশিরভাগ মানুষ ঘরবন্দি। গ্রামের বাড়ি দূরে থাক, একই শহরে থাকা নিকটজনের কাছেও যাওয়া হয় না অনেকদিন। এখন সম্বল কেবল ফোন আর ভিডিও কলে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। আরও জানাচ্ছেন রাশনা দাস। আম্মা কেমন আছেন? আপনি আপনি আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বড়মির বাড়িতে বেড়াতে গিয়ে 2 সপ্তাহ আগে আটকা পড়েন সালাউদ্দিন মামুনের মা। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে তার আর আসার সুযোগ নেই, সেখানে মাকে দেখতে যেতেও পারছেন না মামুন। জীবনের 39 বছরে এবারই প্রথম মাকে ছাড়া রোজা হচ্ছে, মনে হয় ঈদও তাকে ছাড়াই হবে, এই ভেবে ভীষণ মন খারাপ মামুনের। এমন অবস্থা যে কেউ কারোর কাছে গিয়ে যে খবর নিব সেটাও এখন আর সম্ভব হচ্ছে না। ঈদ হলো এবার এরকম ঈদ যাবে যেটা আমাদের জীবনের হয়তো সবচেয়ে কষ্টের ঈদ হয়ে থাকবে। করোনা মহামারীর এই সময় ঘরবন্দি মানুষেরা এখন ভার্চুয়াল যোগাযোগই করছেন বেশি, বন্ধু স্বজনদের সাথে সামাজিক দূরত্ব, তাই সামনাসামনি দেখা সাক্ষাতের সুযোগ কম, তাই ব্যস্ততা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর কিংবা বিনোদনেও এখন ভরসা টেলিভিশনে। এখন আসলে ফেস টু ফেস কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে ভার্চুয়ালি ভিডিও কল করা। আর সেক্ষেত্রে হচ্ছে আমার রিলেটিভ, কাজিন, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার সাথে আমরা যোগাযোগ করছি কিন্তু ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে। এখন তো আর কারো বাসায় যেয়ে বা ফ্যামিলি মেম্বারদের সাথে যে দেখা করা পসিবল হচ্ছে না, দ্যাটস ওয়াই সবার সাথে ভিডিও কলে এভাবেই কথা বলা হচ্ছে। এতদিন নানা কাজে ব্যস্ততায় যারা পরিবারকে দেবার সময় পাননি, সন্তানদের সাথে সময় কাটাননি, ঘরবন্দি জীবনে তাদের বরং ভালোই হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আছেন, লুডু ক্রাম খেলছেন, মুভি দেখছেন, তাই অস্বস্তি আতঙ্কের এই সময় বেশ আনন্দেরই তাদের কাছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতেই আসে মৃত্যু সংবাদ। সিলেটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার 2.5 ঘন্টার মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, মঙ্গলবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে আইসোলেশনে রাখা হলে সন্ধ্যা 6:30টার দিকে তার মৃত্যু হয়। দেশে একদিনে সর্বোচ্চ 549 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 3 জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 155 জন, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 6,500। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে সংখ্যা। ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে সংক্রমণের এ হার বাংলাদেশে বেশি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে প্রথম 1,000 রোগী শনাক্ত হতে সময় লেগেছিল 38 দিন। এরপর মাত্র 4 দিনে শনাক্ত হয় আরও 1,000 রোগী। আর 24 ঘন্টায় সর্বোচ্চ 549 জন আক্রান্ত নিয়ে এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আমরা
শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো 549 এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। মৃত্যু 3 জনই ঢাকার বাসিন্দা, সবাই ষাটোর্ধ্ব। গত 24 ঘন্টায় 4332 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 54733 জনের। নমুনা পরীক্ষার পর প্রায় 12% শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4309, যা গতদিনের তুলনায় 2.79% বেশি, এবং নমুনা পরীক্ষা করেছি 4332, যা গত 24 ঘন্টার চেয়ে 13.64% বেশি। হাসপাতালের ভর্তিকৃত রোগীদের মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন এবং এ পর্যন্ত 139 জন। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরে সিভিল সার্জন সহ নতুন করে আরও 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 চিকিৎসক এবং 2 জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 57 জনে। এর মধ্যে 26 জন শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সেখানকার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2 স্বাস্থ্যকর্মী সহ 4 জন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকায় অবস্থান করা শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাত। বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। বাইরে থেকে এখনই ঢাকায় শ্রমিকদের না আনতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও পর্যায়ক্রমে খুলছে দেশের শিল্প কারখানা। নোটিশ পেয়ে চাকরি বাঁচাতে বেতন নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী মুখে আসছে গার্মেন্টস কর্মীদের ঢল। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পোশাক শিল্প মালিকরা। এই পর্যন্ত আমাদের 98% বেতন দেওয়া হয়ে গেছে, আরও 2% যারা আছে সেগুলোকে নিয়ে আমাদের বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ কাজ করছে। একসাথে তারা কাজ করে আমাদের কথা হলো আমাদের শ্রমিক আমাদের বেতন পেতে হবে। ঈদে আমরা চাচ্ছি যে তারা আবার গ্রামে ফিরে না যাক, এমনি তো আমাদের যাওয়া আসার এগুলি বাস্তবতা। ওরা বেতনের জন্য চলে আসছে, আমরা অনেক সময় আইন কারণ বা আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে ওগুলো করা সম্ভব না, আমরা সচেতনতার মাধ্যমে কাজগুলো করতে চাচ্ছি সকলে মিলে। পরিস্থিতি মোকাবেলায় পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের দুই পক্ষকেই সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত শ্রমিকের আসছে কেন, উদ্দেশ্যটা কি? তারা আমাদেরকে জানিয়েছেন তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি এবং তারা ভবিষ্যতেও করবেন না যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে। কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, তারাও বলেছেন, আমরাও মনে করি যারা আসছেন তারা ভুল করে আসছেন। ছুটির মধ্যে যেসব কারখানা খোলা থাকবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে কিনা তা দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতৃবৃন্দ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি পেলেও এখনও বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ রেস্টুরেন্ট। বাবুরচিদের অনেকেই ঢাকার বাইরে, তাই কয়েকটি রেস্টুরেন্টে সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার আইটেম। কর্তৃপক্ষ বলছে রেস্টুরেন্টগুলো চালু হতে সময় লাগবে আরও কিছুদিন। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। পুরান ঢাকার ইফতার বাজার, গেল বছরেও জমজমট ছিল এখানকার ইফতার আয়োজন। বাহারি রকমের ঐতিহ্যবাহী সব ইফতার সামগ্রী নিয়ে হাজির হতেন বিক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসতেন চকবাজারের এই ইফতার বাজারে। তবে করোনা ভাইরাসের তাণ্ডবে এবারকার চিত্রটা পুরোপুরি ভিন্ন। চকবাজার সড়কে শুনশান নীরবতা। ইফতারি কিনতে এসে ফিরে গেছেন অনেকেই। ফুটপাতে ইফতার আয়োজনের অনুমতি না থাকলেও নগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলোকে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দিয়েছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ রেস্তোরাঁ এখনও খুলেনি। কয়েকটি রেস্টুরেন্ট খোলা থাকলেও বাবুর্চি না থাকায় সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার সামগ্রী, বিক্রিও কম।
জাস্ট শুরু করেছি, এখন দেখি এখনও এরকমের রেসপন্স আমরা পাচ্ছি না, যে কারণ আসলে জনগণকে জানাতে হবে, গেস্টদেরকে জানাতে হবে, তাহলে হয়তো বা আমরা পেতে পারি খুব স্বল্প পরিসরে। দেখেন তো আমাদের তো অনেক আইটেম থাকে, বাট আজকে তো খুবই কম আইটেম, আমরা খুব স্বল্প পরিসরে আর কি ওপেন করেছি। আমাদের বাবুর্চির যারা আছে তারা ম্যাক্সিমামই ঢাকার বাইরে, এবং ঢাকায় যারা আছে এদের নিয়েই আমরা ই করতেছি, স্বল্প পরিসরে আয়োজন করতেছি। অন্যদিকে বৈরী আবহাওয়ায় বাড়ির বাইরে বের হয়েছেন কম সংখ্যক মানুষ। ইফতারি কিনতে আসা ক্রেতারা বলছেন এবার ঘরে বানানো হচ্ছে অধিকাংশ ইফতার সামগ্রী। প্রত্যেকটা রেস্টুরেন্টে যাচ্ছি একটাই খোলা পাচ্ছি আর কি, ধানমন্ডির মধ্যে অধিকাংশটা আইটেম বাড়িতেই বানানো হচ্ছে। বাড়ির যারা তারা কি বলছে? আসলে তারা বলছে তো বাইরে থেকে আনার দরকার নেই, ঘর থেকে ঘরের জিনিসই বানানো ভালো, এরপরও নিয়ে যায় আর কি, হালিমের জন্য আসা আর কি। শারীরিক দূরত্ব মেনে রাজধানীর রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে, তবে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে রেস্তোরাঁয় বসে কেউ ইফতার করতে পারবেন না। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে পাড়া মহল্লার নিত্যপণ্যের দোকান সকাল 6টা থেকে 4টা এবং সুপার শপগুলো বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। মৌলভীবাজারের ইসলামপুর ইউনিয়নে 10 টাকা মূল্যের চাল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে। একবার তদন্ত করে এর সত্যতাও পাওয়া গেছে, যদিও উপজেলার নির্বাহী কর্মকর্তা নতুন করে তদন্তের কথা বলছেন। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বন্ধ হচ্ছে না চাল চুরি। টানের চাল চুরির ঘটনা নিয়ে ক্ষমতাসীন দল সহ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এরই মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের 5টি ওয়ার্ডের ডিলার এবং 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ও তার ছেলের বিরুদ্ধে চাল চুরি সহ ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। পনেরো তারিখ রাত প্রায় 11টার দিকে আমার বাজারের যে নাইট গার্ড আছে উনি ডাকছে, ডাকিয়া কই যে তুমি দেখো বাইরে যাও কি চলতেছে বাজারে। আমি বাইরে হয়েছি, দৌড় দিয়ে বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে দেখা যায় যে ওখানে আমার বাজারে ওই যে 10টি চাইলের 10টি চাইলের ডিলার আছে, উনি উনার ছেলে ওই গুদাম থেকে চাউল বাইর করিয়া আর মানে নিয়ে যাইতেছে গাড়িতে করে। ডিলার আবু আবদুল্লার এলাকায় গিয়ে চাল বন্টনের জায়গায় কোনো ব্যানার বা সাইনবোর্ড পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 15 এপ্রিল রাতে তার ছেলে গুদাম থেকে চাল নিয়ে যাবার সময় নৈশ প্রহরীর হাতে আটক হয়। এরপর তদন্তে প্রাথমিকভাবে চাল চুরির সত্যতা পাওয়া যায়। আবু আবদুল্লাহ সাহেবের যে একটা মোবাইলের যে একটা রেকর্ডিং কথা দিয়ে হয়েছে, এটাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে উনি চাল সরানোর সাথে সংশ্লিষ্ট আছে। যদিও অভিযুক্তরা এই দাবি অস্বীকার করেছেন। 291 বস্তা চাল আমি সাপ্লাই দিছি, আমার রিতে 35 বস্তা চাল থাকার সাথে সাথে আমি খাদ্য অধিদপ্তর অফিসে ফোন করিয়া জানাই দিই আমার 35 বস্তা চাল আমার গুদামে মজুদ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই বিষয়ে একটি সভা হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়ায় আবারও তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। রাজন অফিসার, আমাদের রাজন ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছি, উনি আগামী শনিবারে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন। আমরা পরের দিন সকাল 11টা অর্থাৎ রোববার সকাল 11টায় আমরা জরুরি মিটিং আহ্বান করেছি, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী বিষয় জানাব। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী গরিব অসহায় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশেষ কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কিছুটা স্থিতিশীল হলেও মৃত্যু থামছে না। এর মধ্যে সারা বিশ্বে ভাইরাসের আক্রান্তের সংখ্যা 31,16,000 ছাড়িয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 2,17,000-এরও বেশি মানুষ। 24 ঘন্টায় মারা গেছে 8,000-এরও বেশি মানুষ। মৃতের তালিকায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে মাত্র 18 দিনের মাথায় এই রোগের সংখ্যা দ্বিগুণ হয়েছে। 18 দিন আগে এই সংখ্যা 5 লাখ হলেও সে দেশে এখন পর্যন্ত 10,03,625 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছেন 58,000-এরও বেশি মানুষ। মার্কিন দাতা সংস্থা দি ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিউনিটি IRC জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জরুরি সহায়তা দেওয়া না হলে পৃথিবীতে আরও প্রায় 100 কোটি মানুষ এই ভাইরাসের শিকার হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সতর্ক করে বলেছে, বিভিন্ন দেশে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হলেও তাদের উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না দিলে এই ভাইরাস দ্বিতীয় দফায় আরও মারাত্মক হয়ে উঠতে পারে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিতে পুনরুদ্ধার করতে ফ্রান্স টয়োটা অটোমোটিভ ইন্ডাস্ট্রির কর্মীরা কাজে ফিরেছেন। ভ্যালেন্সিয়েনেসের উত্তরের শহর ওনাইংয়ের কারখানায় টয়োটা কর্মীরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিয়েছেন। 1000-এর বেশি ইয়ারিস মডেলের গাড়ি ব্যবহারের উপযোগী করবেন তারা। এদিকে দেশটির আরেক গাড়ি প্রস্তুতকারক রেনল্ড এর কারখানা খুলে কাজ শুরু করতে সমাবেশ করেছেন কর্মীরা। এবারে জানাবো পার্টিস খেলার খবর। করোনা ভাইরাসের কারণে অসমাপ্ত রেখেই শেষ হয়ে গেছে ফরাসি লীগের এবারের মৌসুম। প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলা বন্ধের ঘোষণা দেন, আর তাতেই নিশ্চিত হয়ে যায় নেইমার এমবাপ্পেদের লীগের ভাগ্য। যদিও জুনে লীগ শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল ফ্রেঞ্চ পেশাদার লীগ কর্তৃপক্ষ। জাতীয় সংসদ অধিবেশনে ফিলিপ বলেন, সেপ্টেম্বরের আগে ক্রীড়াঙ্গনের বড় কোনো প্রতিযোগিতা হচ্ছে না। 2019-20 মৌসুমের খেলাও এই সময়ের আগে ফিরবে না, এমনকি ফাঁকা স্টেডিয়ামেও ম্যাচ আয়োজন করা যাবে না। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:30, রাজশাহীতে 6:37, চট্টগ্রামে 6:21, সিলেটে 6:25, খুলনায় 6:29, বরিশালে 6:28, রংপুরে 6:37 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:31। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সামাজিক দূরত্ব, ঘরবন্দি জীবন, পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক টিকছে ভার্চুয়াল যোগাযোগে। করোনার উপসর্গ নিয়ে ঢাকায় সাংবাদিক খোকনের মৃত্যু। সিলেটে হাসপাতালে ভর্তির 2.5 ঘন্টার মধ্যে মারা গেছে আরও এক ব্যক্তি। মৌলভীবাজারে 10 টাকা মূল্যের সরকারি চাল চুরির অভিযোগ আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে। এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা না দিলে আরও 100 কোটি মানুষ ভাইরাসের শিকার হতে পারে আশঙ্কা মার্কিন সংস্থার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।